একসময় আমি যারা এলে ভিডিও করতাম আজকে আমার সাইরা টিকটকার সেলিব্রিটি মানিক ভাইয়ের বউ হইছে ওফো স্যাড নিউজ স্যাড নিউজ একটা সময় যে ভিডিও গুলো টিকটক বানাইতো সে ভিডিও এখন কি হ্যায় টিকটকার মানিকের বউ শুধু টিকটকার মানিক তো টিকটক সেলিব্রিটি মানিক এইটা এইটা আইসুকর আইসুকর আর বউ যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এইটা হচ্ছে নামাজ না পড়লে আমার কাছে কোনো ভালোবাসা ভাইয়ের বই যে তোমার তোমার বউ নামাজ করবার না হলে তুমি কি ভালোবাসা কমা দিবা না তার বাপকে ঘর বন্ধ করে দিবে এটা একান্ত তোমার পার্সোনাল জিনিস সাংসারিক ব্যাপার তুমি এটা পাবলিক প্লেসে আসি মানুষটি বলার কি দরকার আর তোমার বউ ফরজ নামাজ হরে না তাজ্জুদের বিশ্রামিতে উঠতে হরে তাজ্জুদ নামাজ হইতে এটা এটা তার নামাজের ব্যাপার এটা পাবলিক রে আসি বলার কি দরকার আমার বলো সে দেখি আগে একলা একলা হাগলামি সেগলামি করতে শেষরামি করতে বান্দরামি করতে সারা গেছে বিয়ে শাদি করছে পাবলিকে বলছি এত বিয়ে করছে ভালো হয়ে গেছে এত শতান দেখ হারিয়ে গেছে কিন্তু না রে ভাই দিন শেষে সকাল আগের গায়ে খালি রং বদলাইছে আগে একরকম আছিল মার্কেট এখন নতুন রূপে কি আর ধরা দিছো পার্থক্য শুধু এখানে মন মিললে মেলা না মিললে ঝামেলা কিন্তু মানিকের কোয়ালে খাপে খাপ সপ্তর্গের বাপ একটা সেম সেম মিলে গেছে আমি ভেবেছিলাম ভাবি সাহেবকে যখন এন্ট্রি করা দিয়েছিল কত সুন্দর পর্দা করছিল হেলিকপ্টারে করে ঘরে এন্ট্রি করেছিল আমি পাবলিকের বিরুদ্ধে বলছিলাম যে পাবলিক দেখেন মানিকের কোয়ালে আবার বালা একটা ভাবি চলে এসছে মানে আমগো ভাবি বেড়ার বোয়ারি তো ভাবি চলে এসছে ভাবি সব গিয়ে শতানকে হারা ফেলবো একদম সোজা করে ফেলবো আর মানিকের হয়তো নেক্সটের দিকে ভালো ভালো কন্টেন্ট আসবে কিন্তু প্রথম অবস্থাতে বাবুরে ভালো ভালো কন্টেন্ট আইতেছিল আমার কাছে ভালো লাগছিল যে এত গদ্য বললে বিভিন্ন টুকরা টাকা জিনিসগুলো ভিডিও বানাইতেছে এর জন্য কিছু বলি নাই কিন্তু দিন শেষে ও বস্তার বিক্রির বিলে এটা ফুস করে বাড়ি চলে এসে যার জন্য এত গুণগান গাইছি এত সুপারিশ করছি হে ভিডিও এক করে গিয়ে হেবাডার লাইনে হয়ে গেছে এত বেলা হয়ে গেছে খাওয়ার লাগে না কানের মধ্যে নাইলে কি কানের খাওয়ার কথা মনে থাকে না অহ নাইছো তুমি ভালোবাসা প্রেয়ার মহাব্বত স্বামীর প্রতি ইস্ক যেটা ঘরের ভিত্তি সীমাবদ্ধ থাকা দরকার যেটা স্বামী স্ত্রীর ভিতরগত জিনিস সেটা কি বাইরে খেতে খামারে একটার গিয়ে হাতের ভিতরে চলে এসছে ভাবি সাহেব মানিক সাহেবের জন্য কি হাতের মধ্যে বাতলে এনেছে কারণ মানিক সাহেব হাতের মধ্যে কোদাল দিয়ে মারি কাম মানে মারি কোবাই চেয়েছে ঠিক আছে তো এরপরে কি হয়েছে চলো না একটু হিস্ট্রিটা দেখি তুমি খাওয়া দিবা হ্যাঁ রে ভালোবাসা রে বউ কয়জনের কপালে থাকে মানে এরকম বউ সবার ভাগ্যে থাকে না কজনের কোয়ালে জুটে ইচ্ছে বউ আমরে বলে না যে বউ কি আর লোক মাধুরী জামাইকে খাবার দিব প্রতিটা হাজবেন্ড প্রতিটা জামাই আশা করে ইচ্ছে যে বউ জুটক যে তাকে কেয়ার করবো ভালোবাসবো তারা কি আর লোক মাধুরী ভাত খাবার দিব কিন্তু এটা বাস্তবিক জীবনে সাংসারিক জীবনে সাত দেয়ালের ভিত্তি অথবা হাত পর্যন্ত সীমাবদ্ধ থাকে ঠিক আছে কিন্তু এটা যদি কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব আরো কি হমানে ইউটিউবের ভিত্তি ছাড়ি দেয় তাহলে তো সৌন্দর্যটা সৌন্দর্য থাকলো না ভালোবাসাটার ভালোবাসা থাকলো না এটা হয়ে গেল অনেকটা কি নাটক সিনেমার মতো নাটক সিনেমা যে বানাইছো এটা তো মিলাইতে আর না বউ আসছে তোমার বাত লই তুই কাম করতেছো হাতরে খান্না শেষে আবার হাতরে কামে লাগি যাবে মাড়ি কামবাইবে মানে মাড়ি কুবাইবে ঠিক আছে নি এটা না কুবাই তুমি বল লগে আব্দুর কি বাদ দিকে ডাং ডাং করে চলে যেতেছো এখন কত হইলো যে বাদ দিকে যদি তোমার জানে লাগতো একবারে বাদ যা গাগো চলতি ঘরে তো বাত খেতে দিতে হাতের মধ্যে বাত খানোর কি দরকার তো কিছু জিনিস সাজাই দিলে স্ক্রিপ্টের এন্ডিং কিরকম হয় এটা আগে ভাবি চিন্তি লইও ঠিক আছে তো আমি ওই দিকে না যাই আমি জাস্ট তোমার উদ্দেশ্যে কিছু কথা বলি তুমি একটু ধৈর্য সহকারে কান দিয়ে শোনো তারপরে যদি তোমার মানার দরকার হয় মানিও আর না মানলেও আমার কোনো অসুবিধা নাই তোমার বউকে যখন মানুষ কে হেলিকপ্টার তুলনায় বেশ সময় গাড়ি তুলনায় বেশ সময় ভিডিও করতেছিল তুমি বারবার বাধা দিতেছিল যে ভিডিও করে না ছবি তুলিয়েন না আমার বউকে আমি পর্দার ভিতরে রাখতেছি তখন দেখি খুব ভালো লাগছিল যে মানে যাতে মাতাল হলো তাহলে ঠিক নিজের বউর পাবলিক প্লেসে গিয়ে ও বউ ব্যবসায়ীর মতো এর মুডে তুন আগে আগে বলছিলাম মানে কি যাতে মাতাল তাহলে ঠিক সে বউকে সবার সামনে তুলে দিত না কিন্তু প্রথম কয়েকদিন তুমি বহুত বালা আসলে পরে তোমার কি হয়েছে কোন ভূত কোন হাগল আবার মাথার মধ্যে ছুটছে যে মাই এটারে তুমি পাবলিক প্লেসে আনি আহা হা ব্যাকেরে দিয়েছো বউ মহাব্বতের জিনিস বউ ভালোবাসার জিনিস বউ হলো আল্লাহ দেয় একটা উপহার এটাকে হেফাজত করার দায়িত্ব তোমার এজ এ হাজবেন্ড হিসেবে এখন যদি বউকে হাওয়াই কিউট হোয়াট এ কিউট মনে করি পাবলিকের সামনে কি পণ্য বানায় মানুষের সামনে সাজা হওয়ার ঘুরাও এটার জন্য দায় উপরে দিলে দিতে হইব এজ এ প্রবাসী হিসেবে তোমাকে জ্ঞানগুলো দিলাম মানতে হারলে বালা আর না মানতে হারলে কি বুঝলে বুঝাটা কনা না বুঝলে হোনাটা হোনা তাইতে থাও